হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। এবারের শীতের প্রায় লাস্টের দিকে আমি বাসায় এসেছি। শীতের সবজি ফুল প্রায় দুইটাই মিস করলাম। আমার বাগানে বরাবরের মতোই খুব ভালো ব্রকোলি হয়, তো ব্রকোলিগুলো হচ্ছে আমি একটু ভাপ দিয়ে ফ্রোজেন করে রাখবো, যেন উত্তাল শীত থেকে এসে ছুটিতে খেতে পারে। এটা হচ্ছে একটা লেবু গাছ, অনেক ফুল ফুটেছে। চলো চলো আমরা চলে যাই, আস যাও যাও, তুমি যাও, তুমি বের হও বের হও বের হও বের হও। আসো আসো আসো, বাসায় এসে আমি কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের গোলাপ দেখতে পাচ্ছি। এর আগে ইয়েলোটা ছিল, রেড আর হচ্ছে হালকা অরেঞ্জ কালারটা এবারে ফার্স্ট আমাদের বাসায়। আমার ইয়েলো গাছ, হলুদ গোলাপ গাছ, আর এটা হচ্ছে মোরগ ফুল বলি আমরা, বিচি হচ্ছে ফুলে। এটার ভিতর থেকে বিচি বের হয়, মানে পড়ে গেছে। পৃথিবীর সবচেয়ে অলস কুকুর, কুকুরকে একটু চিতায় পিঠা দিছি। সে এতই অলস যে উঠে খেতে পর্যন্ত পারতেছে না। কুকুর উঠো, উঠে খাও, বসে খাও, কত অলস। নে নে মুখের কাছে দিয়ে খা, সে হাত দিয়ে দিয়ে মুখে, এই তো ফাইনালি। পছন্দ হয় নাই খাবার? দিন শেষে নিজের বাবা মা, ভাই বোন, নিজের প্রিয় পশু পাখি সব কিছুর সাথে ভালো থাকলেও প্রিয় মানুষটার অভাব সবসময়ই থাকে, যে মানুষটা আমার মুখ দেখলেই বলতে পারে আমি কেমন আছি, আমার কণ্ঠ শুনলেই বলতে পারে আজ আমার দিনটি কেমন গিয়েছে। ভালো থাকো আর সেফ থাকো, আর খুব তাড়াতাড়ি চলে আসো।